তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস, তিনবার ফাইনাল হেরে বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি নেদারল্যান্ডসের। এর মধ্যে একবার তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে আর্জেন্টিনা। আজ কাতার বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে আবারও আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতেই আক্রমণ পাল্টা আক্রমণে চেড়ে উঠে আর্জেন্টিনা নেদারল্যান্ডস, যেখানে ম্যাচের 58% বলই ছিল ডাচদের পায়ে। তবে ম্যাচের 35তম মিনিটে এগিয়ে গেল আর্জেন্টিনা, মেসির সহায়তায় দুর্দান্ত গোল করলেন মলিনা। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, আর মলিনার গোলে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা 1-0 গোল ব্যবধানে। ম্যাচের মধ্যে আর্জেন্টিনাকে রীতিমতো আটকে রেখেছিল নেদারল্যান্ডস, তবে নিওনেল মেসির এক কারিশ্মায় রীতিমতো তাদের সেই ডিফেন্স দেওয়াল ভেঙে গেছে। মেসির বাড়ানোর শটেই শেষ পর্যন্ত গোল করতে সক্ষম হয় নাহুয়েল মলিনা। আর্জেন্টিনা তাই তো প্রথমার্ধে এগিয়ে যায় শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে। বিরতির পর দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডসকে ব্যাপকভাবে চেপে ধরেছিল আর্জেন্টিনা, যেখানে শেষ পর্যন্ত ম্যাচের 73তম মিনিটে একটা পেনাল্টি পায় মেসির দল, আর পেনাল্টি থেকে দুর্দান্ত গোল আদায় করে নেন লিওনেল মেসি, আর সেখানেই 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। যদিও ম্যাচের 83তম মিনিটে এক গোল পরিশোধ করে ভয় দেখিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। এরপর মাঠে রীতিমতো বেঁধে গেল মারামারি। হ্যাঁ দর্শক, খেলা থামিয়ে মারামারি। আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে ফাউল করলে নেদারল্যান্ডসের ডাকআউটে থাকা সকল ফুটবলাররা রীতিমতো মাঠে ঢুকে পড়ে আর্জেন্টাইন ফুটবলারদের উপর চড়াও হন। এরপর সেখানে ধাক্কাধাক্কি এবং আঘাত পাল্টাঘাতও হয়েছে ম্যাচের 88তম মিনিটে। কিছুক্ষণের জন্য তখন ফুটবল মাঠ নয়, মনে হচ্ছিল কোনো রেসলিং কোর্ট। এরপর সেই ভয় থেকেই রীতিমতো জয় করে নিল নেদারল্যান্ডস। নির্ধারিত সময় 90 মিনিটের যোগ করা অতিরিক্ত 10 মিনিটের মধ্যে আরও একটি গোল করে ফেলল নেদারল্যান্ডস, আর তাতে 2-2 গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেললেও অতিরিক্ত সময়ে নিজেদের রিদম হারিয়ে ফেলেছিল আর্জেন্টিনা, তাই তো পরপর 2টি গোল হজম করতে হয়েছে তাকে। তাই স্বাভাবিকভাবেই অতিরিক্ত সময়ের খেলা শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে, আর টাইব্রেকারেও যেন রুদ্ধশ্বাস লড়াই। তবে শেষ পর্যন্ত শেষ হাসি আর্জেন্টিনার, যেখানে আর্জেন্টিনার উল্লাস, অপরদিকে ব্রাজিলের মতো কাঁদতে হলো নেদারল্যান্ডসকে।